এই দেখেন, সারা দিন অনেক ব্যস্ত থাকে তো সবাই, তো দিনে তো আসলে সুযোগ পায় না, এই জন্য রাতের বেলা। হ্যাঁ, তার মানে বেকারই ছিল, কাজ তো করো নাই। এই ঠিক ঠিকই বলেছে, ঠিক ঠিক, যদিও আসলে এগুলো কুসংস্কার, বলার জন্য বলা। মরিয়ম কি করো? এর মধ্যে তার রোদ উঠে নাই, সারাদিন হচ্ছে অনেক বৃষ্টি হয়েছে আজকে, আর বৃষ্টি পরে হচ্ছে আমাদের এখানে হচ্ছে একটু রোদ আলো বেশি পায়, তো যার কারণে আর কি সব মুরগিগুলা থেকে বেড়েছে। দেখদিন থাকলে পাইকা যাবো, গাছে পাইকা পরে তিনটা করলাম না, ফেলে গেছে আজকে কাটাইলাম, ধরে না ধরে, বেশি বেশি খাইয়ে তাড়াতাড়ি বড় এত ধরে। বৃষ্টি কে দেবেন, দেখুন দেওয়া কোনো লাভ নাই, ধুইলে আবার গাড়ি যখন ভালো লাগে না, যখন যে পানি থাকে না তখন ভালো লাগে দেখতে, সুন্দর লাগে। এই তোমাদের যে দুকলা ফুল গাছে তো ফুল ফুটবো কিছুদিন পরে। হ্যাঁ, ভালো আছে, তুমি গোসল করছো নি? না, করবো না। হাই, কেমনে করে সরম করে না, প্রতিদিন কি গোসল করা লাগে না, কি একবার মাসে মাসে করবা, কি মাসের শেষ শুক্রবার খালি গোসল করবা, তাই তাই নি? এই ফুল গাছ যেটা শেষ মরিয়ম, তোমার এই ফুল গাছে কি ফুল হইব? আমার মেয়ে হলো দুল বানাইছে, এটা হলো গিফট করবে একজনকে, তার জন্য হলো কানের দুল আর হাতে হলো কালি বরাইছে, দেই কালি বরাইছে রং, ও কালো রং। বৃষ্টির মধ্যে হচ্ছে সবচেয়ে মজাদার খাবার হচ্ছে বাদাম ভাজা আর হচ্ছে চাল ভাজা, তো চাল নাই ভাজার মতো, কই বাদাম দেবেন তো সমস্যা নেই, কিন্তু ভিতরে তো ঠিক মতো হয়, কিন্তু সময় নিয়ে ভাজতে থাকো। তুমি সময় নিয়ে ভাজো, আমি নামাজ পড়তে যাই। কত সুন্দর একটা কালার আসছে বাদামে, কিন্তু সমস্যা হলো চুলাটা একটু কমাই দিই, নাহলে এখন দেবো পুইরা, আর এদিকে এটার অবস্থা দেখ, এরা ধোয়া উঠতেছে, এই কড়াই ধোয়া উঠতেছে, মনে হচ্ছে বাদাম যে কাঁঠালে বেশি একদম পুড়ে গেল এরকম মনে হচ্ছে, আসলে তা না, মানে বিচি হিসাবে ওটা করে গেছে ছোট হয়ে, আর এটা পারফেক্ট আছে, এটা ভাইজো নেই, তারপর আবার এটা ভাইজো নেই। মাগু কি গরম নেই, কারেন্ট চলে গেল, এই হলো আমার বাদাম, একটা বিচি বাই করছি, দেখে এটা হয়েছে, মাকুমা এটা অনেক শক্ত, এটা তো হয়েছে কিনা জানি না,
তো ভাজা শেষ করলাম, বাকিটা গরমে তাপে হইলে হোক না হলে না হোক আর পারব না। এটার পিছনে আধা ঘন্টা লাগিয়ে গেছে আমার। এই হলো বাদাম, খুব সুন্দর করে ভেজে নিয়েছি, বাদামটা একটু বেশি ভাজা হয়ে গেছে। তো এইখানে আছে হলো গরম পানি, গরম পানিটা দেব হলো এখন একটা বোতলের মধ্যে। কেন দিব আমি একটু বলতেছি, দাঁড়ান একটা মিনিট, একটু নামাই নেই। এই হলো বড় একটা গ্লান, এটা বোতল বললে ভুল হবে, এলো একটা গ্লান। এই গ্লানের মধ্যে হলো ময়লা উড়িয়ে দিয়ে দেখা যায়, দেখছেন ময়লা হলো তেল, মানে তেল যে আনছে তেল অনেকদিন ছিল, তো ওই তেলটাই হলো যেখানে নিচে একটা আবরণ পড়ে না সরষা তেলের, ওই ওই আবরণটা মানে খোল, এটা আমাদের এদিকে খোল বলে, অন্য কোথায় কী বলে জানি না। তো ওইটার উঠাইতে হইব, এই গরম পানিটা দিয়ে ওটা উঠাবো। আর এটার মধ্যে হলো আমি বৃষ্টির পানি রেখে দেবো, যেরকমভাবে ঝরঝরে বৃষ্টি পড়ে বৃষ্টির পানি রেখে দেবো, ঝরঝরে তো পরে বৃষ্টির পানি। আচ্ছা ঠিক আছে, আমি এটা পরিষ্কার করে নিই। চুরাই গেছে বেশি দিন, অনেকদিন হয়েছে তো, বুঝছ বেশি সুবিধার না প্লাস্টিকটা, দেখছ মানে অনেকদিন হয়েছে তো বয়স। বাস্ট হয়ে গেছে, কতগুলো পানি আমি জমাইছি, আরো পানি জমাবো, সব বোতল গুলো আমি ভরছি। বাদাম ভাজছি, কাঁঠালে বিচি ভাজছি, বাদাম ভাজে খাই, বাদাম ভাজা খাইলে কি লাভ হইব, কি লাভ হইব আপনি আমার তখন কইলেন চাল ভাজা খেলে কি লাভ হইব, তো বাদাম ভাজা খেলে কি লাভ হইব, বাদাম ভাজা হইলে মজা আছে, কিন্তু চাল ভাজা মজা আছে, যে যে এটার মজা খুঁজে পায়। বাদাম কি এমনি বালি ছাড়া আদ দিয়া পা দিয়া মুখ দিয়া, মানে বালি দিয়া না, বালি দিয়া তো না, তার না বালি ছাড়া বলছি, আম সুন্দর সেটা ভাজা কাঁঠাল বেশিটা খর গরম বরম, বাদাম ভাজা নাই না, বাদাম ভাজা নাই, বাদাম ভাজা নাই তাই না, ভাজা নাই দেখেন সারা দিন অনেক ব্যস্ত থাকে তো সবাই, তো দিনে তো আসলে সুযোগ পায় না, এই জন্য রাতের বেলা মরিয়ম কি করো, এর মধ্যে তার রোদ উঠে নাই, যখন রোদ ওঠে তখন তো আবার তোমরা ব্যস্ত থাকো, দিতে পারো না, হ্যাঁ তোমার দেখে শরম পায়। আমি লুসনি খুঁজে পাই না, লুসনি যাই এখানে আমার, আর কি পরিমানে পড়তেছে দেখছেন, কি অবস্থা রে আল্লাহ, আমি
না কাজ কাম করে শান্তি, না রান্না বান্না করে, না কাপড় ধুই খায়, কোনো কিছু করে শান্তি নেই। বর্ষার সিজন তো এই জন্য এত বৃষ্টি। এই মুরগি টানছে দুই তিন দিন হয়েছে, তো রান্না করতে মরে খালি করতেছি, একটু মুরগি রান্না করো। তো আজকে বাই করে দিচ্ছি, মুরগি রান্না করব। এখানে ভেন্ডি ভাজি করবো, অল্প একটুখানি ভেন্ডি আছে, মরে মনে শুধু ভাজা দিব। আপনারা জানেন আমার সবজি অনেক বেশি ভালো লাগে, তার জন্য সবজি রান্না করতেছি। শুধু আমার জন্য রান্না করি, আমার জামাই খায়। আর আজকে একটু বেশি করে রান্না করছি, জানি দুই দিন আমি খাইতে পারি। একটা বক্সে করে রাইখা দিব, অর্ধেকটা আর অর্ধেকটা খাবো, কারণ প্রতিদিন রান্নাতে ভালো লাগে না। আজকে রাইখা তার জন্য একটু বেশি করে নিছি, এক কড়াই নিছি, অর্ধেক করে আজনি আমি রাইখা দিতে পারি। বৃষ্টির জন্য আমার শব্দ শোনা যায় কি না আল্লাহ জানে। কষাইতেছি মরে আমার মান্না থাকলে বৃষ্টি দেখতেছে, দেখেন কোথায় বৃষ্টি দেখতেছ? আমরা বৃষ্টি দেখো মান্না, কি দেখো বৃষ্টি দেখো, ঘুমাইবে না তুমি মান্না? এই বৃষ্টি আর কত ভাল লাগে বলেন, এই বৃষ্টির দিন আমার পছন্দই না। বৃষ্টি ভাল লাগে কিন্তু এত না, জোরে নামছে, বৃষ্টির যন্ত্রণায় আর ভাল লাগে না। মান্না তোমার কেমন লাগে? আমি রান্না করতেছি, ওরা দুপুর বসে বসে বৃষ্টি দেখতেছে, কি আর বলবো। ঘরে নাই কারেন্ট, মরেম পড়তে বসছিল, পড়তে পারলো না, কারেন্ট নাই দেখা। মান্নাতে ধরছে, আমি রান্না করতেছি। অবশ্য আমি একটু একটু রান্না করি, কষাই দিয়ে আসি, মান্নাতে ধরে বসে থাকি। আবার একটু বট রান্না করি মান্নাতে, মান্না তোমার খামছে দিতে তোমার ঠিক হয়ে যাবে। মান্না তুমি এরকম করতেছ কেন, মনে ব্যথা হবে না? কেমন ঝুলা ঝুলা থাকে, দামা খুলে দাও আমার, আমি ওটা বসে দেওয়া পড়ছি। আসো মা তুমি আমার জান, দেখো তো পাখি, দেখো তো এদিকে 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 দেখো, এদিকে দেখো তুমি কি রাগ করছো? অনেকে বলেন যে আপনি এত চুমান কেন বাচ্চারা, আমার অনেক ভালো লাগে, যে কোনো বাচ্চা চুমান আমার খুব ভালো লাগে। এটা হচ্ছে খুব খারাপ, আপনারা অনেকে বলেন যে ভাইরাসের লক্ষণ বেশি, এটা আসলে খুব খারাপ, কিন্তু আমি মানাইতে পারি না নিজেরে। মরমও খুব চুমায়, অনেক অনেক চুমায় মরম, আমি দেখতেছি যখন থেকে আমি সবজি খাওয়া শুরু করছি আমার বাচ্চা মানে দুধ যে কম পাবে তা কিন্তু না, ও ঠিক মতোই পাইতেছে। তো এখানে আমি আজকে সবজি বেশি করে রাঁধছি, কেন রাঁধছি সেটা বলছি। তো এই সবজিটা খাইলে কিন্তু মানে অর্ধেকটাই কারণে খাওয়া হয়ে যায় আমার, কারণ ভাত খাওয়া হয় না, রুটি খাওয়া হয়, এই জন্য সবজিটা বেশি খাওয়া হয়ে যায়। আর এখানে বলতেছি ভেন্ডি ভাজি মরেমের জন্য, মরেমের পার্সোনাল ভেন্ডি ভাজি এত পছন্দ, এত তো আমারও ভালো লাগে, কিন্তু মরেম এত বেশি পছন্দ করে দেখে লেগে মাঝে মধ্যে আমি খুব কম খাই ভেন্ডি ভাজিটা, মরেম বাবাও খায়, কিন্তু আজকে একদমই কম। আজকে মেয়ে আর মেয়ের বাবা খাবে, আমি হলো সবজি খাবো। আর তাদের জন্য আরেকটা জিনিস রান্না করতেছি, সেটা হলো যে মুরগি, এটাও রান্না করে দেবো, আলু দিয়ে কষাই দেবো শুধু। আজকে ভেন্ডিটা আমি কাটি নি, কাজরা পর্দা কাটাই রাখছি। আমি ভেন্ডি কাটলে অনেক চোখ চোখ করে কাটি, আমার ওটা দেখতে খুব ভালো লাগে। তো সবজি আমি আরও জাল করবো, কিন্তু এখন আর করতেছি না, অর্ধেকটা উঠে রেখে দেয় তারপরে করবো পুরোপুরিভাবে। এখানে ভেন্ডিটাও হয়ে গেছে, ভেন্ডিটা তুলে নিব আর তরকারিটা বসাই দেবো। মানে এবারের মরিচের হলুদটা মানে মরিচের গুঁড়াটা হলুদটা বলে, গুঁড়াটা অনেক বেশি কালারফুল, এই জন্য অল্প একটু দেয়। আজকে কাঁচামরিচ নাই, কাঁচামরিচ শেষ, মানে মাসকে বাজারে শেষ, আজকে মাসের এক তারিখ, তো বাজারটা তো সবই শেষ হয়ে গেছে, কী আর করবো, কিছু করার নাই। তো আমি হলুদ মরিচ আদা রসুন তারপরে তেল লবণ সবই দিয়ে দিছি, এখন কিন্তু মাংসটা দিব কষাই মুখ আর রান্না করে ঘরে যাবো। তো ভাত আমি আজকে রান্না করবো না, আগে তাদেরকে বলবো রুটি আছে রুটি কি খাইবা,
নাকি ভাত রান্না করতে হইব, কারণ তাদের কাছে বইলা রান্না করতে হবে, কারণ দুই তিন দিন ধরে অনেকগুলো করে ভাত আমার দিয়ে দিতে হইতেছে কাজের মহিলারে, সে হলো তার হাঁস মুরগিরে খাওয়ায়, বুঝতে পারছেন? আজকেও মানে প্রায় দুইজনের ভাত দেওয়া দেওয়া হয়েছে, আর বেশি হইব দুজনে খাওয়াও, ওর ভাতগুলো দেওয়া হয়েছে, কারণ আমি তো রাতেরবেলা ভাত খাই না, তাদেরকে আমি বারবার বলি যে তোমরা যদি ভাত খাও তাহলেই আমি একটু বেশি করে রান্না করবো, নাহলে রুটি খাবা, তো তারা রুটি পাইলে আর ভাতের কথা ভুলেই যায়, তাদের কাছে রাত্রেবেলা মনে হয় জ্ঞান দেন, কিন্তু দিনের বেলা বলে যে না ভাতই খাবো, ভাতই রান্না করো। তো আজকে আসুক, আগে বলবো মুরগির ঝোল দিয়ে রুটি খাও, তারপরে যা বলার বলবা, এটা কোনো হইতে থাকুক ঢাকা দিই। আমি নিয়ে আনিছি কয়েকটা শশা, চারটা শশা নিয়ে শশা খাবো এখন, এখন বাজে হলো 12:45, তো শশাটা খাই নেই, হলো সবজি, সবজির মধ্যে তেল কেমন টান টানা হয়ে গেছে দেখো, এই জন্য হলো ওই সরষের তেল খাইতে চাই, এবার সরষের তেল ভাঙা নিয়ে আসবা। আর এই হলো মুরগির তরকারি, মুরগির তরকারিতে রুটি খাবে, আমি হলো সবজি খাই, মাথায় মনে হচ্ছে আচার মাই খাবো, সর হয়েছে আমি খাবো না, তোমরা যে তাজা গুলো খাও, তুমি চেয়ার নিয়ে বসো, আমি এটা একটু ট্রাই করি, সবজিতে পরোটাতে বেশি মজা লাগে, তাই না গো? ঠিক আছে বাবা।